নবজাতক বাচ্চার জন্য 25টা আইটেম নিয়ে আপনি একটা প্যাকেজ তৈরি করেছেন। এর মধ্যে অনেক কিছু আছে, লোশন থেকে নিমা, নেপি, এর মধ্যে কাঁথা, কম্বল মিলিয়ে উনি একটা প্যাকেজ তৈরি করেছেন, যে প্যাকেজটা নবজাতক বাচ্চার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনি তো সব ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করেন, জি ব্র্যান্ডের প্রোডাক্ট। নেপি কয়টা থাকবে এই প্যাকেজে? প্যাকেজে আপনার 6 পিস থাকতে আছে, আপনার ফিতা সিস্টেম নিমা, ঠিক আছে? প্যাকেজে 2 পিস দেওয়া আছে, আপনি তাহলে অ্যাড করতে পারবেন, অ্যাড করতে পারবেন, চাইলে কমাইতে পারবেন। এগুলোর কালার আছে, কালার দেখে দেখে নিতে পারবেন। এটা পাউডার লোশন মিক্স করে আপনার, এটা নিলে আলাদা আর পাউডার লাগবে না, এটা হলো সাবান শ্যাম্পু একসাথে, এটা নিলে আর আপনার আলাদা শ্যাম্পু লাগবে না। তারপর এটা হলো আপনি 10 পিস আইটেম নিয়েছেন, ওই ক্ষেত্রে এত ডিসকাউন্ট দেওয়া যাবে না। নবজাতক বাচ্চার জন্য যে বাচ্চাটা একদম জন্মগ্রহণ করার পরে যেই যেই পণ্যগুলো বা প্রোডাক্টগুলো তার জন্য খুব ইম্পর্টেন্ট, সেই পণ্যগুলো নিয়ে আপনি একটা প্যাকেজ তৈরি করেছেন। এই প্যাকেজের ভিতরে কয়টা আইটেম থাকছে? এই প্যাকেজে আপনার 25টা আইটেম থাকতেছে, 25টা আইটেম নিয়ে আপনি একটা প্যাকেজ তৈরি করেছেন। এর মধ্যে অনেক কিছু আছে, লোশন থেকে নিমা, তারপর এটা নেপি, এটা কি? এটা হলো নিমা, এটা নিমা, এটা হলো নেপি, এর মধ্যে কাঁথা, কম্বল, তারপর এটা কি? এটা সরিষা দানা বালিশ, সরিষা দানা বালিশ মাথা গোল করার জন্য। এটা হলো টিস্যু, ভেজা টিস্যু নাকি? এটা হলো আপনার কানে তুলা দিয়ে আপনার গোসল করানোর জন্য ক্যাপ টাওয়াল। মোটামুটি 25টা আইটেম মিলিয়ে উনি একটা প্যাকেজ তৈরি করেছেন, যে প্যাকেজটা নবজাতক বাচ্চার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো ইনশাল্লাহ ডিটেলস আজাদ ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ভাই ভালো আছেন আপনি? ইনশাল্লাহ ভাই ভালো আছেন। আচ্ছা ভাই, দেখতেই পাচ্ছি এগুলো বিস্তারিত অনেক কিছু জানার আছে আজকে, বাচ্চাদের আইটেম আপনি দেখাবেন। তারপর একটু অ্যাড্রেসটা কনফার্ম করে দেন। এটা হলো নিউ মার্কেট কাঁচা বাজার, বনলত মার্কেটের দ্বিতীয় তলায়, 77-78 নম্বর দোকান, 13 নম্বর দোকান, 47-47 নম্বর দোকান। আমাদের টোটাল 8টা শোরুম আছে। আচ্ছা, আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ ভিমো আছে, আবার কন্ট্যাক্ট নাম্বার আপনি ফোন দিয়ে যোগাযোগ করলেই হবে। রাইট, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ক্রিনের উপরে সেম নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে নুহা বেবি কালেকশনের। আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রাখলে নেক্সট টাইম ভিডিও নাম্বারে যোগাযোগ করে চলে আসতে সুবিধা হবে। আজাদ ভাই একটা বিষয় একটু ক্লিয়ার করে দেন, বাচ্চা জন্মগ্রহণ করার পরে তাদের স্কিন কিন্তু অনেক সফট থাকে। হ্যাঁ, আপনি যদি দেখা যায় আপনি যেহেতু বাচ্চাদের প্রোডাক্টগুলো সেল করে থাকেন, এখানে যদি কোনো ধরনের আনঅথেন্টিক প্রোডাক্ট বা আনঅরিজিনাল প্রোডাক্ট যদি লো কোয়ালিটির প্রোডাক্ট যদি আপনি সেল করে থাকেন তাহলে কিন্তু বাচ্চাদের স্কিনে প্রবলেম হবে। ভাই আপনি নিয়ে যদি ব্যবহার করছেন, কোনো সমস্যা হলে আপনি বলবেন, আপনি রিটার্ন করে থাকলে টাকা রিটার্ন নিতে পারবেন। আচ্ছা, যেটা বললাম যে টাকা কিন্তু বিষয় না ভাই, বাচ্চা আর তো টাকা দিয়ে কিনা যায় না। না, বাচ্চা তো অনেক সাধনার পর একটা বাচ্চা আসে না, এগুলা আসে, এগুলা হয়তো স্কিনে আপনার সমস্যা হবে না। এই জায়গায় কিভাবে ইনসিওর করবেন যদি প্রোডাক্টের কোনো ধরনের প্রবলেম ধরা দেয় বা প্রোডাক্টের কারণে বাচ্চার কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে বাচ্চার কোনো স্বপ্ন এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই ভাই আপনাদের? জি না, সব ড্রাইভার আপনাদের যদি কোনো প্রবলেম হয় আপনার প্রোডাক্টের মাধ্যমে? জি হ্যাঁ, আচ্ছা ইনশাআল্লাহ, ওকে। কারণ ওনাদের, আপনি তো সব ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করেন, ব্র্যান্ডেড প্রোডাক্ট, ব্র্যান্ডেড প্রোডাক্ট সেল করেন, ওকে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এটা বিজার টিস্যু আছে, ডায়াপার আছে, কসমেটিক্স আইটেম আছে, ঠিক আছে। আমাদের আইটেমের শেষ নাই, সবগুলো আইটেম দেওয়া আছে। মনে কষ্ট নিয়েন না, আমি যেটা ইনসিওর করতে চাচ্ছি কারণ বাচ্চাদের আইটেম আমি চাই না এখানে আনঅথেন্টিক কোন প্রোডাক্ট কাস্টমারের হাতে যায়। আমাদের কোনো অন্য কোনো ইয়া নাই, আপনি নিয়ে ব্যবহার করছেন, সমস্যা হলে আপনি বলবেন, কোনো সমস্যা নাই। আর এই পর্যন্ত আমাদের কেউ এরকম কাস্টমার বলে নাই যে ভাই আমার, এর আগে একটা ভিডিও হিউজ ভাইরাল হয়েছিল যেটা বললেন যে অনেক মানুষ এই সেটগুলো নিছে, ইনশাআল্লাহ এখন পর্যন্ত কোনো কমপ্লেইন আসছে না? কোনো কমপ্লেইন আসেনি এই পর্যন্ত, যাক আলহামদুলিল্লাহ। আমার কাছেও কোনো কমপ্লেইন আসেনি, আমি পার্সোনালি বলি। তারপরে এই জায়গাটা ইনসিওর কেন করতে হয়, কারণ অবশ্যই তারা, আমি চাই যে সব সময় তাদেরকে একটু চাপ দিয়ে রাখলে ভালো প্রোডাক্টটা ওনারা অবশ্যই দিবে। তো কি দিয়ে শুরু করতে যাচ্ছেন? 25টা আইটেম আছে, 25টা আইটেম নেপি থেকে শুরু করতে আছি। নেপি থেকে? হ্যাঁ, এই যে কালার আছে আপনার, বিভিন্ন কালার আছে। নেপি কয়টা থাকবে এই প্যাকেজে? প্যাকেজে আপনার 6 পিস থাকতে আছে, 6 পিস থাকবে, 6 পিস থাকতে আছে, পার পিস 15 টাকা করে পাবে। এটা কিন্তু 100% কটন, 100% কটন, সুতি কাপড়ের, আমাদের কাছে একটাই সাইজ হয় ভাই, একটাই সাইজ। অলরাইট, ওকে ফাইন। আচ্ছা, এটা 15 পিস, এটা 6 পিস থাকতে আছে, 15 টাকা পার পিস, 15 টাকা পার পিস। এরপরে এরপর এটা হলো আলম সেন নিমা, আপনার আলম সেন নিমা, জি ওকে, এটা আলম সেন নিমা, এটা আপনার ফিতা সিস্টেম নিমা, ঠিক আছে? প্যাকেজে 2 পিস দেওয়া আছে, 2 পিস আপনি তাহলে অ্যাড করতে পারবেন, অ্যাড করতে পারবেন, চাইলে কমাইতে পারবেন, ওকে। এটা পার পিস হলো 50 টাকা করে, 50 টাকা করে, জি ওকে। হ্যাঁ, এটা হলো থাইল্যান্ডের গেঞ্জি কাপড়, থাইল্যান্ডের গেঞ্জি কাপড় দুইটা থাকবে, জি দুইটা থাকতেছে। এটা কালার হয়, প্রিন্টের হয়, তাহলে এক কালার নিতে পারবেন, চাইলে প্রিন্টের নিতে পারবেন। প্রাইস হলো 100 টাকা করে পার পিস, 100 টাকা করে পার পিস। এরপর কাঁথা থাকবে দুইটা, জি কাঁথা থাকতেছে 2 পিস, দেখতে পাচ্ছেন দুইটা কাঁথা থাকবে, চমৎকার, ওকে। এগুলোর কালার আছে, কালার দেখে দেখে নিতে পারবেন ভাই, বিভিন্ন কোয়ালিটি আছে। এটা প্রাইস হলো 100 টাকা পার পিস, 100 টাকা পার পিস, ওকে। হ্যাঁ,
তারপর এটা হলো আপনার শোল মাছের তাওয়াল বাতওয়াল বলে দেখতে পাচ্ছেন বাতওয়াল হ্যাঁ বাতওয়াল এটা একটা বিভিন্ন কালার আছে কালার দিকে নিতে পারবে প্রাইস এটা প্রাইস 250 টাকা ভাই এক পিস থাকবে ওকে হ্যাঁ এরপরে তারপর এটা হলো কসমেটিক্স এর দুটো আইটেম দেখাবো আরো আইটেম আছে আপনি চাইলে দেখে নিতে পারবেন রাইট ঠিক আছে এটা হলো ডিনি ব্র্যান্ডের আপনার ডিনি ব্র্যান্ডের এটা কি থাইল্যান্ডের ভাই এটা কি হ্যাঁ থাইল্যান্ডের প্রোডাক্ট এটা পাউডার লোশন মিক্স করা আপনার এটা নীল আলাদা আর পাউডার লাগবে না আচ্ছা ওকে এটার এমআরপি দেওয়া আছে 575 টাকা ওই দাঁড়া থেকে 25% ডিসকাউন্ট হবে আচ্ছা ওকে হ্যাঁ আর এটা তারপর এটা হলো সাবান শ্যাম্পু একসাথে এটা নিলে আর আপনার আলাদা শ্যাম্পু লাগবে না শ্যাম্পু লাগবে না রাইট এটা প্রাইস দেওয়া আছে আপনার 415 টাকা ওই জায়গা থেকে 25% ডিসকাউন্ট দিয়ে দাও রাইট ওকে হ্যাঁ এরপর কোনটা তারপর এটা হলো ভিজা টিস্যু সুপার মন দেখতে পাচ্ছেন সুপার মন স্কয়ার কোম্পানি আপনার স্কয়ার কোম্পানি একদম ব্র্যান্ডেড প্রোডাক্ট জি 120 পিস 170 টাকা ভাই 170 টাকা একসাথে এক প্যাকেট থাকবে এক প্যাকেট থাকতেছে এরপরে থাকতেছে এটা হলো আপনার ফেস রুমাল মুখ মোছার তাওয়াল মুখ মোছার তাওয়াল ওকে 8 পিস থাকতেছে 8 পিস প্রাইস হলো 120 টাকা 120 টাকা ওকে ভাই হ্যাঁ তারপর এটা হলো আপনার মোজা মোজা হ্যাঁ এটা তিন জোড়া থাকতেছে তিন জোড়া থাকতেছে তিন জোড়া প্রাইস হলো আপনার 250 টাকা 250 টাকা ওকে হ্যাঁ তারপর এটা হলো বাচ্চা শরীর মাথা গোল করার জন্য মাথা গোল করার জন্য সরিষার দানা বালিশ আছে সরিষার দানার বালিশ থাকলে মাথাটা গোল হয় ঠান্ডাটা কম লাগবে এটা কিন্তু আগে দাদি রানীরা ওনারা নিজে থেকেই করতো এখন এটা আপডেট হয়ে এভাবে আসছে ওকে এটা প্রাইস কত এটা প্রাইস ভাই 250 টাকা 250 টাকা ওকে হ্যাঁ তারপর এটা শীতের ড্রেস দেখাবো সামনে তো যেহেতু শীত আসছে এটা টুপি থাকবে টুপি হ্যাঁ এটা বিপ থাকবে এটা টুপি থাকবে তারপর আপনার একটা নিমা থাকবে মোজা সহকারে একটা পায়জামা থাকবে পায়জামা থাকবে মোজা সারা একটা পায়জামা থাকবে তারপর আপনার একটা ক্যাপ তল থাকবে যে ক্যাপ তল বিশাল বড় একটা ক্যাপ তল থাকবে বিশাল বড় একটা ক্যাপ তল থাকবে তারপর এটা ক্যাপ তল দিয়ে ক্যাপ তলটা দিয়ে আপনি বাইদ দিলেন একটা ফেসে ওকে হ্যাঁ এটা বেল থাকবে এটা 7 পিস থাকবে 7 পিস প্রাইস হলো আপনার 750 টাকা 7 পিসের একটা সেট থাকবে সেট থাকবে এটাও একটা সেট ওকে হ্যাঁ 150 টাকা 750 টাকা 750 টাকা রাইট 750 টাকা এরপর আরেকটা এটা কি এটা হলো আপনার নিউ কিয়ার ডাইপার এটা বাচ্চা জন্ম নিউ বর্ন বাচ্চা জন্মগ্রহণ করার পর থেকে এই ডাইপারটা ব্যবহার করতে হয় ব্যবহার করতে হয় নাভির কাছে দেখা গেছে বাচ্চা জন্মের পর নাভিটা কাটা কাঁচা থাকে তো ওই ক্ষেত্রে আপনি এই জায়গায় নাভির কাছে কাটা আছে আপনার ডাইপারটার ও আচ্ছা 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 এটা 0 থেকে 4 কেজি পর্যন্ত ইউজ করতে পারবেন 20 পিস থাকতেছে 20 পিস এমআর ফি হচ্ছে আপনার 640 টাকা ওকে বাইরে থেকে নিতে গেলে হয়তো বা স্টিকার উঠে ওনারা কোড বসায় নিবে রাইট আমরা 580 টাকা বিক্রি করতেছি 580 টাকা ওকে জি 20 পিস 580 টাকা এটা হলো দেখা গেছে এটা হলো সুশনি সুশনি বাচ্চা অনেক সময় মুখে হাত দেয় এই জন্য আপনি ব্যবহার করতে পারেন এটা প্রাইস হলো 100 টাকা 100 টাকা এফএলবি এর ব্র্যান্ডের ভাই এফএলবি এর ব্র্যান্ড এফএলবি এর ব্র্যান্ডের ওকে হ্যাঁ এটা হলো কটন বার বাচ্চাদের এটা কিন্তু থাইল্যান্ডের টা আপনার এই কটন বার টাও থাইল্যান্ডের থাইল্যান্ডের ওকে ভালো প্রোডাক্ট দিবেন সব সময় ভালো প্রোডাক্ট রাখবেন বাচ্চাদের জন্য হ্যাঁ এটা হলো 70 টাকা দাম মাত্র একটা এক প্যাকেট থাকছে ওকে এটা হলো আপনার কটন বল তুলা দেখা গেছে বাচ্চা গোসল করেছেন কানের ভিতর ফাইন্ডা ঢুকলো না ওকে ফাইন এটা প্রাইস হলো 70 টাকা দাম মাত্র 70 টাকা এটা এটা হলো নার্সিং বেড়া বাচ্চার মায়ের জন্য আচ্ছা আচ্ছা ওকে দেখা গেছে ইয়া করলেন এটা হলো আপনার 200 টাকা পার 200 টাকা পার পিস সাইকেল দুই পিস থাকতেছে তারপরে এটা হলো সিলিপিং স্যুট যেহেতু সামনে শীত আসছে ওয়াও চমৎকার এই যে আচ্ছা আচ্ছা এটার বিভিন্ন কালার আছে আপনি কালার দেখে দেখে নিতে পারবেন এগুলো একটা থাকবে না জি একটা থাকতেছে ওকে বাচ্চাকে যে কিউট লাগবে এটা পরালে অসেল লাগবে ওকে এটা প্রাইস হলো 350 টাকা 350 হ্যাঁ এরপরে তারপর এটা হলো আপনার ক্যাপ তাওয়াল হ্যাঁ বাসার এক জায়গায় নিয়ে গেলেন আপনি ফেসে নিয়ে নিতে পারবেন ক্যাপ তল তো এর আগে একটা দেখলাম এখানে জি এটার ভিতরে ওটা তো একটা ড্রেস আপনার প্যাকেজের ভিতরে আচ্ছা আচ্ছা এটা এটা একটা থাকবে না প্রাইস কত জি এটা প্রাইস হলো 150 টাকা আচ্ছা এটার ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে আপনি চাইলে কোয়ালিটি দেখে নিতে পারবেন আর কালার আছে কালার দেখে নিতে পারবেন ওকে ফাইন হ্যাঁ এরপরে এরপর এটা হলো আপনার নোজ ক্রিনা নাক পরিষ্কার করার জন্য নাক পরিষ্কার করার জন্য এটার প্রাইস হলো 100 টাকা একটা থাকবে জি আচ্ছা এটা হলো বাথ স্পঞ্জ বাথা শরীর মাজার জন্য এটা দাম মাত্র আপনার 120 টাকা 120 টাকা ওকে হ্যাঁ তারপর বাথা গোসল করার জন্য একটা বাথটাব থাকতেছে এটা এটা ফুলায় ফুলায় এভাবে করে নিবে নাকি এইভাবে করে নিবে এটা হলো 1 থেকে 3 বছর পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন ওকে আর 0 থেকে আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা 24 ইঞ্চি উপরে হাইট হলো আপনার 8.5 ইঞ্চি প্রাইস প্রাইস পাম্পার সহকারে হলো 750 টাকা ওকে একটা থাকবে একটা থাকতেছে ওকে হ্যাঁ তারপর এটা হলো আপনার ইউরিন ম্যাট অল ক্লথ বলে বা ইউরিন ম্যাট বলে এটা দোনো পাশটা ইউজ করতে পারবেন ওকে এই পাশটা হলো ডাইপার পরে ইউজ করলেন এই পাশটা হলো ডাইপার ছাড়া ইউজ করলেন করলেন ওকে প্রাইস প্রাইস হলো 220 টাকা একটা থাকবে আচ্ছা হ্যাঁ এরপরে থাকছে হলো একটা কম্বল শীতের জন্য শীত আসছে একটা কম্বল দেখাইতাছি যদি শীতের বাহিরে আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে এটা ক্যান্সেল করে দিবেন এটার প্রাইসটা মানে মাইনাস হয়ে যাবে এটা আপনি চাইলে ড্রেস হিসেবে ইউজ করতে পারবেন আবার চাইলে কম্বল হিসেবে ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা চাইলে সিস্টেম করা আছে টিপ বোতাম লাগানো আছে প্লাস দুই পাশে আপনি বাটন আছে বাটন দেওয়া আছে আপনি চাইলে এটা বাটনে চাপ দিলেই হবে আপনি বাইরে বের হচ্ছেন আপনি এটাকে ড্রেস বানায় বাচ্চাকে বাবুকে এক জায়গায় নিয়ে দিতে পারবেন আপনি ক্যারি করতে পারবেন বাবুকে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার একটা জিনিস দুই পাশে হাত দিয়ে দিলেন আর দুই পাশে পা থাকলো এই যে দেখিয়ে দেই ওকে এই যে ওকে হ্যাঁ টাইট করে দেন ওকে এই যে এইভাবে থাকবে আপনার ওকে এখন ড্রেস হয়ে গেল ঠিক আছে আচ্ছা আচ্ছা এইভাবে থাকবে আর কি হ্যাঁ এইভাবে থাকবে ওকে ড্রেস হয়ে গেল রাইট ড্রেস হিসেবে ব্যবহার করতে পারো আর চাইলে কম্বল হিসেবে ব্যবহার করতে পারো হ্যাঁ এগুলো একটা থাকছে একটা থাকছে এটা প্রাইস হলো আপনার 1550 টাকা আচ্ছা একটা থাকবে ওকে এরপরে থাকছে হলো এটা হলো বেডশিট বালিশ সহ মশারি সেট একদম মশারি সহ একটা বেডশিট ওকে হ্যাঁ
ভিতরে আপনার দুইটা কোল বালিশ থাকবে, দুইটা কোল বালিশ থাকবে, এই দুইটা কোল বালিশ, তারপর একটা মাথার বালিশ থাকতেছে, রাইট। এটা আপনি সম্পূর্ণ অবশ্যই বল ওয়াশ করে করে ইউজ করতে পারবেন। প্রাইস কত? প্রাইস হলো 650 টাকা। 650 টাকা নিতে পারবেন আপনারা এটা অনলি। এটা একটা থাকছে, জি এটা টোটাল 25 আইটেম নিয়ে প্যাকেজ, জি 25 আইটেম নিয়ে প্যাকেজ, 8320 টাকা। আচ্ছা টোটাল একসাথে নিলে কত রাখবেন? টোটাল একসাথে নিলে দেখা গেছে আপনার ভিডিও যদি দেখে আসে তাহলে 8100 টাকা রাখবো ভাই। 8000 টাকা বরাবর রেখে দেন। আচ্ছা ঠিক আছে, যদি আপনার আইটেম নিয়ে আপনার ভিডিও দেখে আসে তাহলে 8000 টাকা রাখবো। আচ্ছা তবে 25 আইটেম নিতে হবে ভাই। 25 আইটেম নিতে হবে, 25 আইটেম নিতে হবে। যদি মাইনাস করে সেক্ষেত্রে মাইনাস হবে, যে সেক্ষেত্রে মাইনাস হবে। তবে 25 আইটেম নিলে দেখা গেছে আপনি 10 পিস আইটেম নিয়েছেন, ওই ক্ষেত্রে এত ডিসকাউন্ট দেওয়া যাবে, ওই দামে নিতে পারবো, নাও যাবে। ওকে, তাহলে সে যে প্রাইসটা প্রত্যেকটা প্রাইস স্পেসিফিক বলা হয়েছে ওই প্রাইসটাই রাখবে, ওই প্রাইসটাই রাখা যাবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যারা আসতে পারবে তারা কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, তো অবশ্যই তাকে জিজ্ঞাসা করবেন যে আপনার বাচ্চার জন্য আসলে কি কি প্রোডাক্ট প্রয়োজন। সবগুলা কিন্তু অনেক প্রয়োজন, সবগুলা কিন্তু আবার অনেক প্রয়োজনও না, এটা কিন্তু বলে দিবেন আপনাদেরকে অবশ্যই। শুধু শুধু টাকা খসানোর তো দরকার নাই। তো যারা নিতে যাচ্ছে আবার, তাছাড়া আপনি আমার কাছে নিয়েছেন একটা জিনিস, যেমন এই জিনিসটা নিয়েছেন ব্যবহার করেন নাই, ব্যবহার না করলে রিটার্ন করে টাকা রিটার্ন নিতে পারবেন, এটা ব্যাগ দিয়ে টাকা দিয়ে দিবেন অবশ্যই। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নুহা বেবিকে অসংখ্য ধন্যবাদ। তো যারা নিতে যাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ক্রিন উপর নাম্বারটা দেওয়া থাকবে, যোগাযোগ করে নিয়ে নেবেন। আজকের মতো মামুনের বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।